বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট তীর্থঙ্কর বিশ্বাসের কাছে পূর্ব বর্ধমান জেলার বামফ্রন্টের পক্ষ থেকে আসন্ন পৌরসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বামপন্থী নেতৃত্ববৃন্দ জানান, মানুষ যেন নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার দাবি জানানো হয়েছে। এছাড়াও বামফ্রন্টের নেতৃত্ব জানান, যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে তারা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করবে। তাদের অভিযোগ, রাজ্যের শাসক দল বিভিন্ন এলাকায় প্রার্থী ও ভোটারদের ভয় দেখাচ্ছে। এসডিওর কাছে এসেছিলাম যাতে পোল ডেতে ভোটের দিন সাধারণ মানুষ যারা ভোটার তারা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে যাকেই ভোট দিক, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, যাকে খুশি দিক, এইটাকে এনসিওর যাতে প্রশাসন করে সেই জন্যই আমরা কতগুলো বিষয় এখানে বলেছি। কারণ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে বেশ কিছু জায়গায় কিছু ঘটনা ঘটেছে, দেওয়াল মুছে দেওয়া, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া, থ্রেট করা, এসব হচ্ছে যে চলছে। সেই জন্যে আমরা বলেছি যাতে ভোটের দিন মানুষ, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেইটাকে হচ্ছে যে প্রশাসনের কাছে আমরা দাবি করেছি। এটাই সুষ্ঠু ভোট আশাবাদী, মানে হচ্ছে যে এটা শাসক শ্রেণী এবং প্রশাসনের উপরে নির্ভর করছে সুষ্ঠু ভোট হবে কি না, এটা তো আমাদের উপরে নির্ভর করছে না, এটা একদম সম্পূর্ণভাবে নির্ভর করছে যে সরকার এবং প্রশাসন তারা সুষ্ঠু ভোট করবে কি না। যদি করে সুষ্ঠু ভোট হবে, না করলে আমাদের যা ক্ষমতা আছে আমরা এতদিন প্রতিরোধ করি, টিকে আছি, ভোটের দিনও প্রতিরোধ করে টিকে থাকার মানুষকে নিয়ে চেষ্টা করব যাতে মানুষ তার ভোটটা দিতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ভোট যদি না হয় তার প্রতিবাদ কী করবে, প্রতিরোধ কী করবে? আমরা তো ধরে নিচ্ছি সুষ্ঠু ভোট হবে, এখন পর্যন্ত যদি না হয় তখন দেখা যাবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।